বৈদেশিক লেনদেন, রেমিটেন্স আনয়ন কোনো বাধা না থাকে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন, আরাফাত ভাই, শুভ ভাই, আপনারা এখানে আছেন, সিনিয়র সাংবাদিকরা আছেন, রবিন ভাই আছেন, যে বিশ্বজিৎ দা, এখানে কিন্তু একটা প্রচার হচ্ছে। আপনারা দেখেছেন যে সৌদি আরবে 20-25 জন বিএনপির চিহ্নিত সন্ত্রাসী যারা দেশ থেকে পালিয়ে গিয়ে সৌদি আরবে আছে, তারা মিছিল করে সেই দেশের আইন ভঙ্গ করে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু গ্রেফতার হয়েছে। এর ফলে কি হচ্ছে, সৌদি আরবের যে আমাদের 30 লক্ষ বাঙালি আছে তাদের কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। ইউএইতে সেখানে কিন্তু ইতিমধ্যে 57 জনকে সেই দেশের পুলিশ গ্রেফতার করেছে, এরকম সংবাদ কিন্তু আমরা লন্ডনে পাচ্ছি। লন্ডনে একটা হামলা চালিয়েছে জামাত শিবির, এবং এখনও শুনলাম যে তারা আমাদের হাই কমিশনে নাকি আক্রমণ করার চেষ্টা করছে। সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বোনদের বিরুদ্ধে, ষড়যন্ত্র হচ্ছে। তো আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে, যে তারা যেন এই ধরনের কোনো গুজবে তারা প্রভাবিত না হয়, তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফলে আমরা দিচ্ছি, ধরেন, ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা, অর্থাৎ যেই যেই এলাকাতে বেশি প্রয়োজন। তারপরে আমরা প্রাধান্য দিচ্ছি প্রযুক্তি শিল্প, রপ্তানিমুখী শিল্প, অর্থাৎ পোশাক শিল্প, এবং পাশাপাশি আমাদের আউটসোর্সিং যে সেন্টারগুলো আছে, যারা সফটওয়্যার ডেভেলপ করে, সার্ভিস এক্সপোর্ট করে, সেগুলোকে। সো রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা, ব্যাংকিং এলাকা, কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি। আর তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আরও এক্সপ্যান্ড করবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো আমরা সম্পূর্ণ ব্রডব্যান্ড খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু এলাকায় হয়তো কেবল আবার পুনঃস্থাপন করতে হবে, তো সেগুলো ISPগুলো তারা এগুলো সার্ভে করছে। সো এভাবে আমরা খুব দ্রুত আসলে সারা বাংলাদেশে সর্বত্র সার্বিকভাবেই আমরা ইন্টারনেটটা পুনঃস্থাপন করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা বলছি অগ্রাধিকারের ভিত্তিতে যেটা হচ্ছে, পরীক্ষামূলক অগ্রাধিকার আমরা দিচ্ছি আমাদের আর্থিক লেনদেন, কূটনৈতিক যোগাযোগ, রপ্তানি এবং আমাদের প্রেস মিডিয়া। তো আপনারা যাতে সহজে অথেন্টিক, যেই বিশ্বাসযোগ্য, বস্তুনিষ্ঠ সংবাদগুলো আপনারা যাতে সহজে দেশে এবং বিদেশে সকলের কাছে প্রচার করতে পারেন, কারণ আপনাদের এই প্রচারটা যত দ্রুত আমরা নিশ্চিত করতে পারবো, আমরা মনে করি যে তত বেশি মিথ্যা গুজবকে আমরা প্রতিহত করতে পারবো। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে কতটুকু এটাকে অ্যালাউ করতে পারবো বা কতটুকু আমরা মানে এটা পুনঃস্থাপন করতে পারবো। আমার মনে হয় এই পর্যায়ে আমরা ইন্টারনেটটাকে আগে রিস্টোর করি, তারপরের ধাপে আগামী কালকে বলি পরবর্তী অবস্থানটা। ধন্যবাদ। এটা আগামী কালকে বলতে পারবো। সারা দেশের কিছু গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দিয়ে যেইগুলোকে চিহ্নিত করছি আমি, তারপর আমি সবাইকে আপনার অনুরোধ করব, কারণ আপনারা পুরো দেশের খবর রাখেন, যদি আপনাদের কাছেও কোনো অগ্রাধিকার এলাকার প্রস্তাব থাকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব আমাদেরকে বললে। বিটিআরসির এখানে ডিরেক্টর মুস্তাফিজ আছে, বিটিআরসির চেয়ারম্যানও সার্বক্ষণিক অন আছে, আমিও আছি। সো যদি আমরা সাংবাদিক বন্ধুদের কাছ থেকেও কোনো অগ্রাধিকার এলাকা চিহ্নিত করে কোনো তথ্য পাই, আমরা তাহলে সেই এলাকাও আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব। আমরা দিনরাত চেষ্টা করছি যে আমাদের কোনোভাবে যেন রপ্তানিমুখী বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়, কূটনৈতিক যোগাযোগ ব্যাহত না হয়, আর্থিক লেনদেন ব্যাহত না হয়, এবং ইউটিলিটি সার্ভিস, আরেকটা বিষয় আমি ভুলে গেছি, সেটা হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, এটা যে কতটা ইন্টারনেট নির্ভর, এটা কিন্তু এই অবস্থা তৈরি না হলে আমরা হয়তো বুঝতে পারতাম না যে 30 লক্ষ বৈদ্যুতিক যে স্মার্ট মিটার তারা ইন্টারনেট নির্ভর। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুই দফায় তাদের ক্রেডিট লাইন বাড়িয়ে 3,000 টাকা করে দিচ্ছেন, তারপরেও তো বিদ্যুৎ ব্যবহার যেভাবে বেড়েছে, ফলে ওই ক্রেডিট লাইনও কিন্তু ক্রস করে যাচ্ছে অনেকে। আবার গ্যাস লাইনের জন্য তিতাসে বিশাল একটা আমি দেখলাম যে জটলা পেয়ে গেছে লাইন, যে সেখানে টপ আপ করার জন্য। তো ওই ইউটিলিটি সার্ভিসও আমাদের প্রায়োরিটিতে আছে,
তো ওই এলাকাও যেরকম তিতাস গ্যাস, তারপরে আপনার বিদ্যুৎ, এগুলো আমরা অগ্রাধিকার দিচ্ছি। সো আশা করছি যে এই আপাতত আমাদের যে অগ্রাধিকার যে দিকগুলো সেগুলো আমি ব্যাখ্যা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আপনারা যদি আরও কোনো অগ্রাধিকার এলাকা এবং অগ্রাধিকার বিষয়গুলো আমাদেরকে জানান, আমরা দ্রুত ওগুলো সম্পৃক্ত করার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা একমত বেসিসের যে এখনই আমরা ফাইবার অপটিক্যাল কেবল আমার জানা মতে 100 কিলোমিটার, কিন্তু অজানা মতেও আমি আজকে যখন বের হলাম মানে পার্লামেন্ট থেকে এবং যখন মহাখালী গেলাম এবং আসলাম, এইটুকুর মধ্যে আমি যে চিত্রটা দেখলাম, আপনারা তো সবসময় ঘুরছেন আপনারা দেখছেন, প্রচুর তার পুড়িয়ে দিয়েছে। যেহেতু আমাদের ম্যাক্সিমাম ঢাকায় ওভারহেড তার, অনেক ক্ষতি হয়ে গেছে। তো এটা অ্যাসেসমেন্ট হয়নি, আমার অনুমান 100 কোটি টাকার ক্ষতি আমাদের মানে টেলিকম সেক্টরে হয়েছে। ধন্যবাদ। জি, জয় বাংলা, জয় বাংলা। বিটিআরসির ডিজি মুস্তাফিজের কাছে আর ওনার যদি এখানে আসতে সমস্যা হয় আমাদেরকে এসএমএস করে দিলেও হয়, কিংবা আপনাদের আমাদের টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অফ বাংলাদেশ টিআরএনবির কাছে দিলেও হবে, আমরা তো কানেক্টেড সবাই। আমি একটু 10 মিনিট পরে দিই আর আমরা কিছু ফিড দিয়ে দিচ্ছি, আমরা মানে বলছি আমি 10 মিনিট পরে আবার আসবো না।